ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কারণে দেশের অর্থনীতি আর শিল্পখাত এখন অনেকটাই স্থিতিশীল বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কারণে মালিক শ্রমিক দূরত্ব কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বিস্তারিত মাছরুল ইসলামের রিপোর্টে। প্রতিষ্ঠার পর থেকে শিল্পাঞ্চলে শ্রমিক মালিক ও অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, বিদেশি বিনিয়োগকারী ও কারিগরি বিশেষজ্ঞদের নিরাপত্তা বিধান করা সহ শিল্পখাতের সামগ্রিক আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এই বাহিনীর চ্যালেঞ্জ, প্রয়োজনীয়তা ও সক্ষমতার বিষয় তুলে ধরেন মহাপুলিশ পরিদর্শক। তাই আজ থেকে ঠিক 12 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যাত্রা। 31 অক্টোবর 2010 বাংলাদেশ পুলিশের মুকুটে সংযোজিত হয়েছিল আরেকটি সোনালী পালক। শৃঙ্খলা নিরাপত্তায় শ্রমবান্ধব পুলিশিং এই মূলমন্ত্র সামনে রেখে এবং আগাম তথ্য প্রযুক্তি নির্ভর শ্রমবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে শিল্পাঞ্চলে বিনিয়োগ বান্ধব কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা এই বাহিনীর চেষ্টায় মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন। আমাকে যদি 2009 সালে কেউ বলতো যে 10-12 বছর পরে বাংলাদেশ এই পর্যায়ে চলে আসবে, আমি কিন্তু বলতাম না এটা সম্ভব নয়। কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন আমাদেরকে এটা আসলে সম্ভব। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিকদের পক্ষ থেকে বেশি আমি কিন্তু মনে করি যে তারা শ্রমিকের জন্য তারা কিন্তু বেশি কাজ করছে। কেন তারা শ্রমিকের জন্য বেশি কাজ করছে? বিকজ যে কথাটা একটু আগে বলা হলো যে ইন্টেলিজেন্স বেসডে আগে থেকে কিন্তু কোথায় সমস্যা হইতে পারে, কোথায় অঘটন ঘটতে পারে সেটাই কিন্তু তারা আগে থেকেই তারা ওই তথ্যটা যখন পেয়ে যায় তাহলে আপনার আমরা প্রোঅ্যাক্টিভভাবে কাজ করতে পারি। শিল্প পুলিশের গোয়েন্দা ও পুলিশি তৎপরতায় শ্রমিক মালিক সহাবস্থান সুনিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেন প্রতিনিধিরা। 2009-এ আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং এই শিল্পে, বিকজ যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়েশনের জন্য শিল্পে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শ্রমিক এবং মালিকরা যেন একসাথে থেকে কাজ করে, দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে কাজ করে এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন করে। আমাদের ব্যাটেক্সপো যে আমাদের বিজিএমির একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে শিল্প পুলিশ হবে এবং তারই ফলশ্রুতিতে 2010-এ এখানে সালাম সাহেব আছেন, 2010-এ শিল্প পুলিশের কাজ শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষায়িত বাহিনীর সফলতা তুলে ধরেন। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেয়েরা রাত্রে কখনো যদি ফিরত বাড়িতে, তাদের সঙ্গে দু একজন না থাকলে তারা বিপদে পড়ত। তারা তাদের টাকা, বেতনের টাকাগুলো ছিনিয়ে নিত। এই সমস্যা সবগুলোই ছিল। এই সবগুলোরই উদ্দেশ্য লক্ষ্য করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি হয়েছে, মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য। এই জন্য হয়নি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে শ্রমিক মালিকদের ইন্ডাস্ট্রি রক্ষা করবেন সেটা নয়, শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি হয়েছে। দেশের অর্থনীতির জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আগামীর পথচলা আরও সফল হবে এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।